ঘটনা হচ্ছে আমাদের কুষ্টিয়ার সাব রেজিস্ট্রার ছিলেন তখন জনাব নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ ওনার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম, উনি এখানে পোস্টিংয়ের সূত্রে এখানে বসবাস করতেন। উনি রাত্রিবেলা এখানে একাই বাস করতেন। আমাদের সাব রেজিস্ট্রি অফিসের কিছু স্টাফ এবং বাইরের দুজন তারা অসৎ উদ্দেশ্যে অনুপ্রাণিত হয়ে কিছু আর্থিক সুবিধা গ্রহণ করার জন্যে, কিছু অন্যের চাপে তাকে বদলি করার জন্যে তার ওখানে যায়। গিয়ে তার যে পিয়ন ছিল ফারুক, সে রেগুলার তাকে খাবার দিত এবং সেই খাবারের সময়, তারা রাতের খাবারের সময় যোগাযোগ করে, পরস্পর যোগাযোগ করে তারা সেখানে যায়। গিয়ে পূর্ব পরিকল্পিতভাবে তারা সাব রেজিস্ট্রারকে হাত পা বেঁধে ফেলে এবং তাকে ছুরি দিয়ে আঘাত করে, শরীরের কয়েক জায়গায় তার আঘাতের চিহ্নও আছে। এরপর তাকে তারা নেমে যায়, পরবর্তীতে পুলিশ খবর পেয়ে আসে, তাকে নিয়ে যায় হসপিটালে, নিয়ে গিয়ে সে মারা যায়। এরপর তার ভাই কুড়িগ্রামের থেকে আসে, এসে তার ভাই মিস্টার কামরুজ্জামান উনি হচ্ছেন কুড়িগ্রাম থেকে আসেন, এসে কুষ্টিয়া থানায় একটা মামলা দায়ের করেন। এই মামলায় যখন দায়ের করেন তখন কোনো আসামির নাম ছিল না, অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলাটা হয়। এরপরে পুলিশের দীর্ঘ তদন্ত এবং সন্দেহমূলকের কারণে পাঁচজন আসামিকে তারা অ্যারেস্ট করে। তো পাঁচজনের মধ্যে চারজনাই এই কেসে তারা হচ্ছে বিজ্ঞ আদালতের সামনে স্বীকারোক্তি দেন, বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তি দেন। এই স্বীকারোক্তি দেন হচ্ছে ফারুক হোসেন, তারপর হচ্ছে কামাল হোসেন, মশিউর রহমান, সাইদুল ইসলাম। এরা হচ্ছে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তি দিয়ে নিজেদের দোষ স্বীকার করেন, ঘটনার সুবিস্তৃত বর্ণনা করেন। এরপরে আরেকজন আসামি ছিল, সেটা হচ্ছে মিস্টার ডাবলু। এই ডাবলু 164 করে নাই, সে তাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সহযোগী হিসাবে কাজ করেছে। এই কেসে মোট 22 জন সাক্ষী পরীক্ষিত হয় রাষ্ট্রপক্ষ থেকে, লার্নেড ম্যাজিস্ট্রেট সহ বিভিন্ন আলামত, জব্দকৃত আলামত পরীক্ষিত হয়। তো পরীক্ষিত হওয়ার পরে মামলাটা দীর্ঘ শুনানির পর অত্যন্ত দ্রুততার সাথে আমাদের কুষ্টিয়ার বিজ্ঞ দায়রা জজ অতিরিক্ত প্রথম আদালত মিস্টার তাজুল ইসলাম এই মামলায় 4 জন আসামি অর্থাৎ ফারুক হোসেন, কামাল হোসেন, মশিউর বাবুর, সাইদুল ইসলাম এদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন, আর হচ্ছে ডাবলু তাকে হচ্ছে যাবজ্জীবনে কারাদণ্ড প্রদান করেন। এই মামলায় অর্থদণ্ডও দণ্ডিত করেছেন সাথে সাথে, যার জন্য আমাদের সামাজিক অবক্ষয়ের কারণে আজকে এই আসামিরা সবাই নিজেদের দোষ স্বীকার করায়, সাক্ষীগণ সেটি করবোরেট করায় বিজ্ঞ আদালত সঠিকভাবে জাজমেন্ট দিয়েছে এবং সারা বাংলাদেশ আজকে এই রায়টা নিয়ে একটি উদ্গ্রীব অবস্থায় ছিলেন। যেহেতু সাব রেজিস্ট্রার বা সরকারি কর্মচারীকে নিগৃহীত করা, তাকে মৃত্যু কী বলে হত্যা করা, এটা কুষ্টিয়াতে এই প্রথম। বিভিন্ন জায়গায় নিগৃহীত হয়েছে কিন্তু এইভাবে হত্যা হয় নাই, কুষ্টিয়াতে এই ঘটনাটা প্রথম, যার কারণে সহবতে সারা বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারী এমনকি বিবেকবান মানুষের মধ্যে এই মামলাটা নিয়ে একটি গভীর উদ্বেগ ছিল যে কী হতে যাচ্ছে মামলায়। তো আজকে তার অবসান হলো।